আমি আসাতে তোমার মন খারাপ না বেজে খারাপ না ভালো ভালো না খারাপ বলে ছোট বলবেটা আজকাল কোটা ছিল বা তো পায় যখন চলেছে চলেছে এই যে মাটা মনটা খুশি হয়ে গেছে তো মক্কা থেকে যখন মদিনা চলে গেল আল্লাহ নবীকে পেয়ে মদিনার লোকেরা এত খুশি ওই মদিনার যত অধিবাসী আমার নবীকে পেয়ে অতি খুশি খুশিতে হলেন আটখানা আলহামদুলিল্লাহ বলে এবার সবাই বলে ওই পাছা দিকের লোক গেল সবাই মিলে বাপ বেটা বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মদিনার লোকেরা খুশিতে আটখানা ওই মদিনার যত অধিবাসী আমার নবীকে পেয়ে অতি খুশি খুশিতে হলেন আটখানা হাইরে গুলজারে মদিনা হাইরে গুলজারে মদিনা আসে না বুলবুল নবীজির শাহে মদিনা নবীজির বাগে মদিনা নবীজির রাহে মদিনা হাইরে গুলজারে মদিনা সম্মানিত আজকের সভার সভাপতি আগত ওলামায়ে একরাম পত্র এলাকা থেকে ছুটে আসা ইসলাম দরদি ভাই এবং বন্ধুরা চা খানিকে কড়কড়া করে থন এদিক ওদিক করিয়েন না ঠান্ডা ডাব হয়ে যেগে কিন্তু কাজে লাগবে ওইটাই কাজে লাগবে পর্দা নাসিন মা ও বোনেরা প্রশংসা ওই মহান আল্লাহর যেই আল্লাহ রব্বুল আলামিনের অশিস দয়ায় অশিস ময়ায় আমরা সারা দিন কাজকর্ম করে নিজেকে খাস্তানা অসুস্থ মনে না করে সুন্দর সুন্দর বাড়ি সুন্দরী সুন্দরী নারী আরামের ঘুম হারাম করে খোলা আকাশের নিচে বসা আল্লাহ ও তার রসুলের দিনের কথা শুনছি তাই একবার আল্লাহর শুক্রি আদায় করে বলি আলহামদুলিল্লাহ তারপরে পরেই আমাদের ধর্মের গুরু ধর্মের নেতা দো জাহানের নবী নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার প্রতি শত কোটি শান্তির ধারা বর্ষিত হোক আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই আমার ভাইয়েরা আমার বন্ধুরা আমার শিক্ষিত বুদ্ধিজীবীগণ আজ আমরা নাম করা বক্তা ভাড়া করে করে নিয়ে আসছি কখন চার্জেসকে নিয়ে চলে আসছি 50,000 টাকা দিয়া কখন ছোটো মুলমিকে নিয়ে চলে আসছি 20,000 টাকা 15,000 টাকা দিয়া কিসের লেগে কোরআন এবং হাদিসের কথা দুটা শুনবেন লেগে কেন আপনি কি কোরআন হাদিসের কথা বলতে পারবেন না যে মুনিরকে ভাড়া করে নিয়ে আসছেন বলে এইগুলা কথা কেন কইছি মুলমি সাহেব ভাইজান আল্লাহ শুধু মনির উদ্দিনের লেগে লয় আল্লাহ শুধু আবদুল্লাহর লেগে লয় আল্লাহ সারা পৃথিবীর মানুষের জন্য তিনি এক ও বুঝে না এটা ছোট বেটা ও বুঝে না এটা বড় বেটা ও বুঝে না এটা চাচাতো ভাই ও বুঝে না এটা মামাইতো ভাই ও বুঝে না এটা ফুফাইতো ভাই যে ইয়ার দিক থেকে টান টানে কথা কইতে হবে আর ওকে ভুল পেলে জুতা পিটা করতে হবে আল্লাহ এরকম লয় আল্লাহ সকলের জন্য সমান আল্লাহ তার আল্লাহ এই দুনিয়ার সমস্ত মানুষকে ভালোবাসেন তিনি এক তিনি একক তিনি বলেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ ও গো নবী বলে দাও কাকে বলবো হিন্দু না জৈন বৈধ না খ্রিস্টান
ইহুদি না নাসারা তেই বান্দি না বেরেলি হানাফি না কাদিয়ানি মালিকি না হাম্বেলি সিয়া না সুন্নি খান না পাঠান কাকে বলবো আমার আল্লাহ বলেন কুল্ল সমস্ত পৃথিবীর মানুষকে বলে দাও তিনি এক তিনি একক তিনি একা তার মুখ পিকি আর কেউ নাই ভাই গো আমার আল্লাহ আমাকে যতটা ভালোবাসেন আমার আল্লাহ এই মানুষটাকে ততটাই ভালোবাসেন আমি যদি চাই আমাকে দিবে এই লোকটা চাইলে তাকে দিবে না এর উপরে আমার আল্লাহর কোনো দুশ্মনী আছে নাকি আছে যে এই লোকটাকে দিবে না এই বেচারা কো দিবে সকলের জন্য আমার আল্লাহ আল্লাহ বলছেন তোরা চাহা আমি দাওয়ার লেগে রেডি হয়ে আছি তোরকে চাহিতে যা বাকি তো আল্লাহ পৃথিবীর মানুষকে কত ভালোবাসেন তিনি বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম যেখানে যেখানে মুসলমান আছে তাদের সাথে আমাদের ঐক্য না রাষ্ট্রীয় পর্যায়ে ভারতবর্ষের মাটিতে স্টেট হোক অথবা জেলা হোক অথবা গ্রাম হোক মানবিকতার ভিত্তিতে আমাদের ঐক্যটা হতে হবে কোনটা কম কাকে বলা হয় তাহলে তো আমি এটাকে নির্দিষ্ট করব যে কওমি একজিহাতি অর্থাৎ জাতীয় ঐক্য জাতি কারা তাহলে ভালো করে বুঝুন জাতি কাকে বলে জাতি বলা হয় এমন একটা ভৌগোলিক সীমানার ভেতরে এমন কিছু লোক বাস করে যাদের আচার ব্যবহার যাদের সভ্যতা যাদের সংস্কৃতি এক যারা নিজেদের লাভ এবং লোকসানে এক যাদের অধিকতর ভাষাগুলো হলো এক সেইখানকার বসবাসী লোকগুলো হলো জাতি এর ভেতরে মুসলমান থাকতে পারে এর ভেতরে খ্রিস্টান থাকতে পারে এর ভেতরে হিন্দু সম্প্রদায় থাকতে পারে আবার ওলামায়ে দ্বীন বলছেন কওমের বিভাজন করতে হবে করে বিভাজন করে দ্বীনের ভিত্তিতে একটা কওম তৈরি হবে ধর্মের দিক দিয়ে আমরা একটা কওম এবং অন্যরা যারা আমাদের ডানে বামে আছেন তারা অন্য কওম এইভাবে কওমকে এবং জাতিকে আলাদা করে বিভাজন করা হয় আজ পর্যন্ত আরবরা উপসাগরীয় দেশগুলোতে যতটি কান্ট্রি আছে সবাই নিজেদেরকে বলে আমরা আরব জাতি আমাদের ভাষা আরবি দেশ কারো মিশর কারো সৌদি আরব কারো দুবাই কারো কাতার কারো সুদান কারো লিবিয়া কারো আলজেরিয়া কারো আবার মাগরিব বা মরক্কো দেশ আলাদা হোক কিন্তু ভাষা আমাদের আরবি এই জন্য আমরা হলাম কওমে আরব আমি অত বিশেষ বিশ্লেষণে যাচ্ছি না আমি একজন ভারতবর্ষের নাগরিক সাচ্চা নাগরিক অতএব আমি আপনাদেরকে কওম হিসাবে যে কথাটা বুঝাতে চাইছি আমার নিজের কথা আমি বলবো না আমি আমার নবী রহমাতুল্লিল আলামিন আদর্শ মানব বিপ্লবী জননেতা হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা থেকে আমি কথাটাকে প্রমাণ করতে চাইছি যেদিন উহুদ যুদ্ধের দিন রাসূলুল্লাহর দাঁত ভেঙে গেল রক্তে রক্তাক্ত হলেন লহুলাহান হলো শরীর তো সেই সময় মানুষের মনের ভেতরে জ্বালা ব্যথা বেদনা কতটা হতে পারে আপনি আন্দাজ করুন এইরকম মুহূর্তে রাসূলের গাল থেকে রক্ত মুছে দিচ্ছেন হযরতে ফাতেমা চাটাইকে পুড়িয়ে তার ছাই
লাগিয়ে দিচ্ছেন ওই জায়গায় যাতে করে রক্ত পড়া বন্ধ হয়ে যায়। এমন ব্যথিত মানুষটা সেই সময় যে কথাটা বললেন সেটা তো সহিহ হাদিসের ভেতরে মওজুদ আছে। তিনি কি বললেন? আল্লাহ তাআলাকে ডেকে বলছেন, হে রব, হে আমার মালিক আল্লাহ, এরা যে এইভাবে আমাকে মেরেছে, তা আপনি বলুন মেরেছে মুসলমান কটা, না মুসলমানদের বিরুদ্ধে যে লোকগুলো দাঁড়িয়েছিল কুফফারে মক্কা এবং তাদের সহযোগী, তারা মেরেছে? তো রাসূলুল্লাহ বলছেন সেই সময় কি, এহদে কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। ইতিহাস লিখে রেখেছে সোনার কালি দিয়ে, এ মালিক আল্লাহ তুমি আমার জাতিকে মাফ করে দাও। কি বললাম কথা, এহদে কওমি, তুমি আমার জাতিকে, তুমি আমার কওমকে, তুমি আমার সম্প্রদায়কে মাফ করে দাও। এরা জানে না, এরা চেনে না, এরা বুঝে না যে আমি তাদের হিতাকাঙ্ক্ষী নবী। যদি জানতো, যদি বুঝতো, তাহলে ওরা আমাকে এমন করে মারত না। তাহলে অনেক শিক্ষিত আলেম আছেন এইখানে, যাদের কাছে আমাকে আজও শিখতে হবে বসে কিছু, তাদের সামনে লাম্পুশাহি করছি, কথা বলছি, খুব ভেবে চিনতে বলছি। রাসূলুল্লাহ সেই দিন নিজের মুসলিম উম্মতটিকে শুধু নিজের কওম না বলে তার সামনে যতগুলো গায়ের মুসলিম ছিল যারা ঈমান বিল্লাহকে এখন পর্যন্ত মেনে নিতে পারেনি, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, হে আমার কওম, হে আমার সম্প্রদায়, হে আমার জাতি, তাহলে আমি 5 মিনিট পরে আপনাকে একটা নোকতা দেব। কি বলি, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিতি বিরক্ত হয়ে গিয়ে, বেদনাগ্রস্ত হয়ে গিয়ে, দুঃখিত হয়ে গিয়ে একদিন বলছেন যে কথাটা, সেই কথাটাকে আল্লাহ তাআলা কোরআন মাজিদে নকল করে বলছেন। হযরত মূসা কি বলছেন, ইয়া কওমি লিমা তুজুনানি ওয়াকাদ তা'লামুনা আন্নি রাসূলুল্লাহ। খেয়াল করুন কথার দিকে, মূসা নবীর উম্মত হচ্ছে কারা, তো বানী ইসরাইলরা এবং কিবতীরা, এরা যারা মেনে নিয়েছিল তারা তো মেনেই নিয়েছিল, কিন্তু এদের মধ্য থেকে যারা যারা তাকে মানেনি তাদের সম্পর্কে হযরত মূসা সোজা সাপটা ভাষাতে বলছেন, ইয়া কওমি, হে আমার জাতি, লিমা তুজুনানি, তোমরা আমাকে ব্যথা দাও কেন, কষ্ট দাও কেন, আঘাত কেন হানো আমার উপরে, তোমরা জানো যে আমি আল্লাহর রাসূল। তাহলে আপনার মতো খুব সাধারণ জ্ঞানের মানুষগুলোর কাছে যদি প্রশ্ন করি, হযরত মূসাকে কষ্ট দিয়েছিল কারা, যারা আল্লাহর উপরে ঈমান এনেছিল তারা, না যারা নবী মূসাকে নবী বলে স্বীকার করতে পারেনি তারা, যারা মুনকারিন তারা বলছে এই কথাটা, ওরা যখন মানতে পারে না তখন একে বলছে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, হে তুমি, তোমরা আমার কওম, আমাকে এমন করে কেন কষ্ট দিচ্ছ। যাই হোক, আমি ওদিকে গেলাম না। তাহলে নবী মূসা যদি তার ওই কওমগুলোকে কওমি আমার কওম বলতে পারেন, আমার নবী যদি সেই যুগের গায়ের মুসলিম কটাকে ওহুদের প্রান্তরে কওমি আমার জাতি বলতে পারেন, তাহলে আজ ভারতবর্ষের মাটিতে যতগুলো নন মুসলিম বাস করে আমি এই সূত্র ধরে তাদেরকে আমি কওমি, হে আমার জাতি, আমি কথাটা বললে আমার মনে হয় আমার আল্লাহ তাআলা আমাকে ধরবেন না,
আমাকে গ্রেফত করবেন না, আমাকে ভুলের সাজা দেবেন না। কেন? বিভিন্ন ইতিহাস মতে হিজরতের ১৩, কেউ বলেছে ১৭, কেউ বলেছে ২১ হিজরিতে ভারতবর্ষের মাটিতে আরব থেকে সাহাবায়ে কেরামদের একটা দল কেরালার মাটিতে এসেছিল। দাও